কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন, তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে, তার মায়ের সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে। আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনি এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এলাও করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই, বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি মুশরিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে। এরপর প্রশ্ন হলো, আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে, হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয়। আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি। এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না, আমাদের জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয়, কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে, এখন আমরা কি করব? জটিল প্রশ্ন ভাই। খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে, এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে। ওই যে একটু আগে বললাম, বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে। তো এরকম যদি হয়, দিনদারিকে তারা প্রাধান্য না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন। এখন কতটা আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে? যদি বলেন যে দিনদারিতার কারণে, তার মধ্যে দিনদারিতে আছে, তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে গিয়ে এরকম, আচ্ছা পালায় পুলায় বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো? পালায় তো করে, চোর চুরি করে, সাধারণত চোর চুরি করে কি করে? তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায়, এটা কেমন কথা? যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে, আমার ইমান আমল নষ্ট হয়ে যাবে, তখন আপনি বিকল্প পথে যেতে পারেন। এজন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন। আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম। আমার খালাতো বোন, মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব? জটিল প্রশ্ন ভাই। জটিল কেন বললাম? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সবার সাথে পর্দা করতে হবে, অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ, ঠিক না বলেন? ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন? অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা, এটাকে দেখানো হয় এক ধরনের খুনসুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেবর ভাবির খুনসুটি নিয়ে অনেক আপনার গল্প, মুখরোচক কথা, অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো, একে অন্য থেকে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে, এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার। এই জন্য এখানে পর্দা আরও বেশি কড়াকড়িভাবে করতে হবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা, কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ, কত অপরাধ, কত জেনা, কত সম্পর্ক নষ্ট হচ্ছে, কত জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না। বিধায় এই খালাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোনের সাথে পর্দা করতে হবে। ঠিক একই কথায় বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন, তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে, কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না, তাহলে কি ইমানের সমস্যা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে, সেটা সম্ভব। এখন নবী আলাইহিস সালামকে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি, আরেকজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাস না, সে অস্বীকার করছে, না তুমি নবী সাল্লামকে দেখোস নাই। তো এরকম যদি কেউ অস্বীকার করে তার ইমানের কোনো ক্ষতি হবে না, তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা, মন্দ ধারণা করা গুনাহের কথা, সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে ওলামা ইকরামের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। এ হাদিসের একটা ব্যাখ্যা হলো, অনেক ওলামা ইকরামের ব্যাখ্যা হলো
সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন, ওনার চেহারা মুখস্থ ছিল, তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না, এটা তাদের কথা। আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই, তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালামের চেহারাও হতে পারে, আবার অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হতে পারে, সেইটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা এক শ্রেণী ওলামাদের মত, আর অন্য অনেক ওলামাদের মত হলো না, কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার মনে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বপ্নে দেখেছে, এবং এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম, আমি জান্নাতে চলে গেলাম, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই, নেক আমল আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাকি কারো স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো, তাহলে তার এর কারণে ঈমানের ক্ষতি হবে না।